ক্লাস ইলেভেনের 2014 সালের যে প্রশ্নটি নিয়ে আমরা এখন আলোচনা করব সেটি হলো 1-এর 10-এর প্রশ্নটি, এমসিকিউ এর। নিচের রাশি তত্ত্বের প্রসার হলো কতগুলো রাশি তত্ত্ব দেওয়া আছে আর 4টে আমার অপশন দেওয়া আছে, তাহলে আমাকে এখান থেকে প্রসার নির্ণয় করতে হবে। তুমি যদি রাশি তত্ত্বটি ভালো করে খেয়াল করো তাহলে দেখো, দেখতে পাবে যে এই রাশি তত্ত্বের মধ্যে সবচেয়ে বেশি মান কত। দেখো সর্বোচ্চ মান, তুমি যদি ভালো করে খেয়াল করো এই রাশি তত্ত্বটা, তাহলে দেখো সর্বোচ্চ মান হচ্ছে 72, 72, এটা সর্বোচ্চ। এবার তুমি সর্বনিম্ন মানটি খোঁজো, এখানে দেখো সর্বনিম্ন মান হচ্ছে কত, -13। তাহলে এই রাশি তত্ত্বে আমার সর্বোচ্চ মান পেলাম 72 এবং সর্বনিম্ন মান পেলাম -13। তাহলে আমার অ্যান্সার প্রসার নির্ণয় করতে বলেছে, তাহলে অতএব প্রসার, কোন রাশিতে প্রসার মানে হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, সর্বনিম্ন -13, তাহলে সমান সমান হচ্ছে 72 + 13। তাহলে 72 + 13 মানে কত, যোগ করলে হবে 85, তাহলে অ্যান্সার হবে সি এর অ্যান্সারটা, তাহলে অ্যান্সার হবে সি, 85। আশা করি তোমরা প্রসার কীভাবে নির্ণয় করবে সেটা ভালোভাবে বুঝতে পারলে।